প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন মণ্ডল, সহকারী শিক্ষক, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা। BNIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। যে অধ্যায়টি তোমার পূর্বে ধারাবাহিকভাবে আমি আলোচনা করতেছিলাম, সে অধ্যায়টি হচ্ছে অধ্যায় 7। আর 7-এর যে পাঠটি নিয়ে আমি আলোচনা করব, এই জন্য পাঠ আলোচ্য পাঠ হচ্ছে 5। আলোচ্য পাঠের 5 হচ্ছে আর্থসামাজিক ক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনের প্রভাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আর্থসামাজিক ক্ষেত্রে আমাদের জনজীবনের উপরে যে জলবায়ুর পরিবর্তনের ফলে যে প্রভাব পড়তেছে, সেই প্রভাব সম্পর্কে আমরা জানবো। এই প্রভাব সম্পর্কে জানতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে আমরা আলোচনা করব, সেই বিষয়গুলো তোমরা আলোচনার মধ্যে জানতে পারবে। এবং আমার আলোচনার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা পাঠ্য বইটি বের করবে এবং দেখবে, তাহলে এখান থেকে সব কিছু তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনায় যেতে পারি। আর্থসামাজিক ক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনের প্রভাব। কৃষি, শিল্প, স্বাস্থ্য, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনের প্রভাব। বাংলাদেশ বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে বিশ্বে যত দেশ রয়েছে সেই দেশগুলোর দিকে তাকাই এবং তাকালে আমরা বুঝতে পারবো যে বিশ্বের যে জলবায়ুর পরিবর্তনের কারণে যে দেশগুলো ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি অন্যতম দেশ হিসাবে পরিচিতি পেয়েছে যে জলবায়ুর পরিবর্তন। আর এই জলবায়ুর পরিবর্তনের প্রভাবগুলো আমরা লক্ষ্য করব বা লক্ষ্য করতে পারি যে কৃষি, শিল্প, স্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে, এই বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই জলবায়ুগুলোর জলবায়ুর পরিবর্তনের প্রভাবগুলো আমাদের উপরে লক্ষ্য করা যায়, যা আমরা বিশ্বের দরবারে বা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আমরা একটি ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে পরিচিত। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের আর্থসামাজিক যে সকল ক্ষেত্রে প্রভাব লক্ষ্য করা যায় তা হলো বা সেগুলো হলো, অর্থাৎ আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে যে সকল ক্ষেত্রগুলোকে আমাদের প্রভাব লক্ষ্য করতে পারি বা আমরা প্রভাবগুলো আমাদের জনজীবনে প্রতিফলিত হচ্ছে, সেই প্রভাবগুলো সম্পর্কে আমরা নিচে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষক, সেই প্রভাবগুলোর মধ্যে আমরা প্রথমেই বলতে পারি কৃষি। অর্থাৎ কৃষির ক্ষেত্রে আমাদের জলবায়ুর পরিবর্তন ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তেছে তার বিস্তারিত আমরা এখন আলোচনা করব। জলবায়ু পরিবর্তনের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে আমরা আমাদের যেমন কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশে কৃষির ব্যাপক ফসলের ক্ষতির সম্মুখীন হয় বা ক্ষতি হয়। অধিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের জন্য দেশের আশা অনুরূপ ফসল ফলানো সম্ভব হয় না। অর্থাৎ আমরা যে বাংলাদেশে কৃষি প্রধান দেশ হিসাবে যে কৃষি যে পরিমাণ উৎপাদন করার আশা আমরা করে থাকি বা উৎপাদনের ব্যবস্থা করে থাকি, কিন্তু জলবায়ুর পরিবর্তনের ফলে যে অধিক মাত্রায় তাপমাত্রা বৃদ্ধি পায়, সঠিক সময়ে বৃষ্টি হয় না, অসময়ে বৃষ্টি এবং তাপমাত্রা যে সময় প্রয়োজন সে সময় তাপমাত্রা থাকে না এবং যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন তার অধিক তাপমাত্রা, এই কারণে আশা অনুরূপ আমরা ফসল বা ফলাতে পারি না বা আমাদের উৎপাদন করা সম্ভব হয় না। কিছু এলাকায় বর্ষার মৌসুমে আগাম বন্যার কারণে এমনকি গভীর পানিতে উৎপাদনশীল ধানের আবাদও ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ আবার আমরা যে এলাকায় কিছু কিছু এলাকায় আমরা লক্ষ্য করতে পারি যে মৌসুমে আগাম মৌসুম যে আমাদের ধান মানে যে ফসলগুলো উৎপাদন করা হয় সেই আবাদের বা ফসলগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আগাম বন্যার কারণে। বন্যার সময়ে বন্যা না আসা তার অধিক সময় বা আগেই আমাদের বন্যা এসে সেই ফসলগুলো ব্যাপক ক্ষতি আরে ক্ষতি করে এবং পানিতে ফসলগুলো তুলিয়ে নিয়ে যায়, যার কারণে আমাদের উৎপাদন ব্যাহত হয় এবং ধানের উৎপাদন বিভিন্ন ফসলের ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে আউশ ধান ও পাট চাষের উপযোগী জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। অর্থাৎ যে জমিগুলোতে আমরা আউশ ধান চাষ করি বর্ষার সময়ে এবং পাট চাষ করে থাকি সেই জমিগুলো আগাম বন্যার ফলে সেই জমিগুলো পানিতে ডুবে যায় এবং যার কারণে আউশ ধানের ব্যাপক ক্ষতি হয় এবং পাট চাষের উপযোগী জমিগুলোরও পানিতে তুলে থাকে, যার কারণে এবং দিন দিন জমির পরিমাণগুলো হ্রাস পাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ আগে আমরা যে পরিমাণ জমিতে আউশ ধান এবং পাট চাষ করতাম সেই জমিগুলোতে পানি বা আগাম
বন্যার কারণে, পানি থাকার কারণে এই জমিগুলোর পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, যার কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন। অর্থাৎ জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের সঠিক সময়ে যে জিনিসটি প্রয়োজন সেটি না হয়, আমাদের বিরূপ আবহাওয়া বা বিরূপ জলবায়ুর প্রভাব বিস্তার করার কারণে আমাদের কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, মৎস্য সম্পদ, জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশের মৎস্য সম্পদের তিন দিক থেকে ক্ষতির সম্মুখীন। অর্থাৎ আমরা কৃষির পরে মৎস্য সম্পদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য সম্পদ বাংলাদেশের একটি অন্যতম সম্পদ, সেই সম্পদের তিন দিকে ক্ষতির সম্মুখীন হচ্ছে, যেমন লবণাক্ততা, বন্যা ও উপকূলীয় জলোচ্ছ্বাস। অর্থাৎ বন্যা, লবণাক্ততা, জলোচ্ছ্বাসের এই তিন ধরনের কারণে বা তিন দিক থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে মৎস্য সম্পদ। লবণাক্ততা বৃদ্ধির কারণে স্বাদু পানির মৎস্য সম্পদ কমে যাবে। অর্থাৎ যে স্বাদু পানিতে যে মাছগুলো চাষ করা হয় সেই মাছগুলো লবণাক্ত পানির সঙ্গে মিশে সেই স্বাদু পানির মাছ চাষের বিঘ্ন ঘটে এবং তা মাছ চাষগুলো দিন দিন কমে যাচ্ছে। বন্যার কারণে নদীর পুকুরে পাড়ের উপচে পানির জনবসতি প্রবেশ করে মাছের বসবাসের স্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে পেশিক্ষেত্রে আমরা মৎস্য সম্পদ যে আমরা চাষ করে থাকি সেই মৎস্য সম্পদের চাষে করার ক্ষেত্রে যে আমাদের আগাম বন্যা হয়, বন্যার কারণে নদী বা পুকুরের পাড়গুলো উপচে পড়ে দুই কূল প্লাবিত হচ্ছে এবং এতে জনবসতি এলাকায় প্রবেশ করতে হচ্ছে, যার কারণে মাছের আবাসস্থল বা যেখানে মাছের স্থান বসবাস করে মাছে সেই স্থানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে আমাদের বাংলাদেশে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে, যে একটি অন্যতম কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণ। উপকূলীয় জলোচ্ছ্বাসের দেশের অভ্যন্তরে নদী সমূহের লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা উপকূলে যে আমাদের এলাকাগুলিতে জলোচ্ছ্বাস হচ্ছে বিভিন্ন কারণে, যার কারণে অভ্যন্তরে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলিতে লবণাক্ততা পানি মিশিয়ে যাচ্ছে এবং যার ফলে আর লবণাক্ততা পানির বৃদ্ধির কারণে আমাদের বাংলাদেশে মৎস্য সম্পদে ব্যাপক ক্ষতি হচ্ছে এবং মৎস্য সম্পদ আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হচ্ছে, যার একটি অন্যতম প্রভাব হচ্ছে জলবায়ুর পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, স্বাস্থ্য, এখন আমরা কৃষি মৎস্যের পরে স্বাস্থ্য সম্পর্কে আমরা জানব। জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নিম্ন অঞ্চলে ক্রমবর্ধমানের বন্যার কারণে স্বাস্থ্যসম্মত প্রয় নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ে। অর্থাৎ উপকূলীয় এলাকায় বারবার বন্যা হওয়ার কারণে বা নিম্ন অঞ্চলগুলোতে বন্যার কারণে সে এলাকায় স্বাস্থ্যসম্মত যে পয় নিষ্কাশন বা পানির ব্যবস্থা করা হয় সেগুলো আমাদের অচল হয়ে যাচ্ছে, যে স্বাভাবিক অবস্থায় যেরকম থাকার কথা, কিন্তু বারবার বন্যার কারণে এই নিম্ন অঞ্চলগুলো বা উপকূলীয় অঞ্চলগুলো আমাদের এই পয় নিষ্কাশন সব বিভিন্ন আমাদের সামাজিক আর্থসামাজিক ক্ষেত্রে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থাকার কথা সেটা আমাদের বিঘ্ন ঘটতেছে বা ব্যাঘাত ঘটতেছে। এর ফলে সেখানে সোয়াশে রোগের বিস্তার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই বন্যার পরবর্তীতে আমরা জানি বন্যার পরবর্তীতে বিভিন্ন ধরনের পানিজনিত রোগ আমাদের দেখা দেয় এবং সোয়াশে রোগগুলো দেখা দেয়। এই সোয়াশে রোগের কারণে আমাদের ব্যাপক স্বাস্থ্য হানি হচ্ছে বা স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে, যার অন্যতম কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন। বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের বাংলাদেশে কৃষি মৎস্যের পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ছে, যা আমাদের জনজীবনে এবং আর্থসামাজিক জীবনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা জানব শিল্প। শিল্পের প্রধান উপকরণ হলো কাঁচামাল। অর্থাৎ শিল্পের আমরা বলি একটা শিল্প উৎপাদন করতে গেলে আমাদের উপকরণ হিসেবে কাঁচামাল ব্যবহার করি, তার শিল্পের প্রধান উপকরণ আমরা যে কাঁচামালগুলো ব্যবহার করি সেই কাঁচামালগুলো এই জলবায়ুর উপরে নির্ভর করা, জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের কাঁচামালগুলো সঠিক সময়ে শিল্পে আমরা জোগাড় দিতে পারি না, যার কারণে শিল্পক্ষেত্রে ব্যাঘাত ঘটে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে কৃষি পণ্য ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শিল্পের উৎপাদন ব্যাহত। অর্থাৎ আমরা বলতে পারি জলবায়ুর পরিবর্তনের ফলে যে আমরা কৃষিক্ষেত্রে যে ফসল বা যে কৃষি উপকরণ যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, যা কৃষি থেকে আমরা যে ফসলগুলো উৎপাদন করি সেই ফসলগুলো অন্য কোনো শিল্প ক্ষেত্রে কাঁচামাল হিসাবে ব্যবহার করি, যা জলবায়ুর পরিবর্তনের কারণে এই পণ্যগুলো উৎপাদনের ক্ষেত্রে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে আমরা সঠিক সময়ে শিল্পের উৎপাদনের ক্ষেত্রে উপকরণ জোগাড় দিতে না পারার জন্য শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষে আমরা জানব সামাজিক। জলবায়ু পরিবর্তনের দেশের বৃষ্টিপাতের পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের বৃষ্টিপাতের পরিবর্তন লক্ষ্য করতে পারি। অর্থাৎ আমাদের যে সময় বৃষ্টি প্রয়োজন সেই সময়ে জলবায়ুর পরিবর্তনের কারণে বৃষ্টি নাও হতে পারে, আবার যে সময় বৃষ্টির প্রয়োজন নেই সেই সময়ে আবার অধিক বৃষ্টি হয়, যার মূলে কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন। স্বল্প সময়ে অধিক পরিমাণে বৃষ্টি
বৃষ্টিপাত সংঘটিত হয়, বন্যা ও নদী ভাঙনের প্রবণতা বৃদ্ধি পায়। অর্থাৎ অল্প সময়ে বা অধিক সময়ে আমরা বলতে পারি যে বৃষ্টিপাত অধিক সময় ধরে বা অধিক পরিমাণ বৃষ্টি হলে এই বৃষ্টির পানি আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে নিম্ন অঞ্চলে অঞ্চলগুলোতে বন্যা প্লাবিত করে এবং নদী আর যে এলাকাগুলো নদী প্রবণ নদী আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ আর যে এলাকাতে নদী প্রবাহিত হচ্ছে বিশেষ করে আমাদের পদ্মা যমুনা মেঘনা যে নদীগুলো রয়েছে এই নদীগুলো দুই পাশ ভেঙে যাচ্ছে আর নদী প্রবণতা নদী ভাঙনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে নগর ও গ্রামে উদ্বাস্তুদের সংখ্যা বাড়ে এবং সামাজিক বিশৃঙ্খলা বিঘ্ন ঘটে। অর্থাৎ যখন আমাদের গ্রাম নগরের নদী ভাঙনে কবলিত হয় তো নদী ভাঙনের পার্শ্ববর্তী যে জনবসতি থাকে যা জনগণ তারা বসবাস করে তার নদী ভাঙনে কবলে তাদের সহায় সম্বল বসত বিটা সব কিছু হারিয়ে তারা উদ্বাস্ত হয়, অন্য স্থানে চলে যায়, যার কারণে আমাদের গ্রাম ও শহরের ক্ষেত্রে বলতে পারে বিভিন্ন ক্ষেত্রে তার সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যার মূলে কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হচ্ছে, প্রভাব লক্ষ্য করা যায় এবং আমাদের জনজীবনের অর্থনৈতিক জীবনের সামাজিক জীবনের সকল ক্ষেত্রে জলবায়ুর প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার প্রেক্ষিতে তোমাদের বাড়ির কাজ হিসাবে যে আমি ASW বা বাড়ির কাজ দিয়েছি সেই প্রশ্নটি হচ্ছে আর্থসামাজিক ক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনে কৃষির প্রভাব ব্যাখ্যা করো। আবারও বলছি আর্থসামাজিক ক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনে কৃষির প্রভাব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ASW টি তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় খাতায় লিখে প্রতি রবিবার জমা দিবে স্বস্ব ভবনে, এবং আবারও বলছি খাতার উপরে অবশ্যই নাম রোল শ্রেণী শাখা ভবন উল্লেখ করবে যাতে আমরা নাম্বারটি সঠিকভাবে মার্কশিটে উঠাতে পারি, কারণ এই নাম্বারটি তোমাদের বার্ষিক পরীক্ষায় যোগ করা হবে এবং তোমাদের ভালো ফলাফলের জন্য এই নাম্বারটি খুবই প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আবারও অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে এই আশাবাদ ব্যতরেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।